আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে বিষয়টি নিয়ে ভিডিও, সেটি হচ্ছে নিউন টেস্টার। তো নিউন টেস্টার কিভাবে কাজ করে এবং রেস টেন্স দ্বারা কিভাবে একটি নিউন টেস্টার তৈরি করা যায়, তো ভিডিওটি আমার এক বড় ভাই রিকোয়েস্টে আমি ভিডিওটি তৈরি করছি। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আগে প্রাথমিকভাবে এই নিউন টেস্টার কীভাবে কাজ করে সেটি আপনাদের মাঝে ধারণা দিব। তো একদম সিম্পলভাবে সহজ নিয়মে কীভাবে রেজিস্ট্যান্স দ্বারা একটি নিউন টেস্টার তৈরি করা যায়, তো সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে একটি নিউন টেস্টারের সার্কিট ডায়াগ্রাম, তো অবশ্যই ভালো করে দেখবেন। প্রথমত টেস্টারের যে একটি কালো রঙের একটি থাকে, এটি হচ্ছে রেজিস্টার, আর তারপর থাকে বাল্ব, তারপর যে থাকে সেটি হচ্ছে স্প্রিং, আর তারপর হচ্ছে ক্যাপ, চার নম্বরটা হচ্ছে ক্যাপ। তো এই রেজিস্টারের মাধ্যমে আমাদের যে লাইনটা দেওয়া হয় এবং ক্যাপের সাথে যে টাচ করলি আমাদের যে নিউট্রলটা আমাদের শরীর থেকে প্রবাহিত হয় সেটির মাধ্যমেই এই ইন্ডিকেটর বাল্বটি জ্বলে ওঠে। তো প্রথম যে প্রবলেমটি সেটি হচ্ছে এই রেজিস্টর যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনাকে শর্ট করতে পারে। তো সেই জন্যই এই রেজিস্টরের মানটি হচ্ছে আমাদের মেন টার্গেট। তো এখানে যে রেজিস্টর ইউজ করা হয় সেটি হচ্ছে 1.5 মেগাহোমস অথবা 1.5 লাখ হোমস। তো 1.5 লাখ হোমস রেজিস্টার যদি ইউজ করা হয় তাহলে আপনি 250 ভোল্টের মতো সে জায়গা টেস্টার ইউজ করতে পারবেন। তো তার বেশি ভোল্টেজ হলে টেস্টারের পিছনে হালকা হালকা ঝিমঝিম করতে পারে, যেটা মানব দেহের জন্য ক্ষতিকারক হতে পারে। তো আমরা এমন একটি টেস্টার তৈরি করব যে টেস্টারটি দিয়ে অনেক অনায়াসে কাজ করা যায়, প্রায় 300 ভোল্টের মতো, এবং ফুলফিল সেফটি থাকতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই এবং চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন কিন্তু। তো আমরা যে বিষয়টি সেটি চলে যাই। তো আমাদের লাগবে একটি সাধারণ এলইডি বাল্ব, একদম সিম্পল, আর আমরা নিব 1 লাখ মিলি মেগা ওহমসের দুটি রেজিস্টর। তো আমরা এখানে দুটি ইউজ করব ফুলফিল সেফটির জন্য, তো যাতে কোন প্রকার প্রবলেম না হয়। তো একটি আমরা ইউজ করব প্লাস সেকশনে, আর একটি ইউজ করব মাইনাস সেকশনে, অথবা একটি ইনপুট আর একটি হচ্ছে আউটপুট। আমরা যেখানে ক্যাপ টাচ করব তো সেখানে আমরা একটি ইউজ করব, এবং সরাসরি কারেন্ট যেভাবে প্রবাহিত হয় সেখানে আমরা একটি ইউজ করব। তো এবং যেখানে আমাদের যে পুরাতন যে টেস্টারের এই ফাইবারটি আমরা ইউজ করব, তো এখানে আমাদের পুরাতন যে আরেকটু বলে নেই, যে পুরাতনের যে বাল্বটি থাকে এই বাল্বটি কিন্তু এম্পিয়ার অনেক বেশি এবং ভোল্টেজের ক্ষমতা অনেক বেশি, যেই কারণে এটি কিন্তু 12 ভোল্টেও জ্বলে না। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন এই বাল্বটির ভোল্ট বেশি, এবং রেজিস্টর যদি 1 মেগা ওহমস হয় তাহলে হবে, কিন্তু যেহেতু আমাদের এই বাল্বটি কিন্তু একদম সাধারণ এবং সিম্পল, তো সেই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স একটু বেশি ইউজ করতে হবে যাতে করে নিজের সেফটি থাকে। প্রথমত আমরা দুটি পিন দুই দিকে বেগিয়ে নিব, একটি হচ্ছে প্লাসের আর একটি হচ্ছে মাইনাসের, আমরা সরাসরি রাখবো। তো একটিতে আমরা একটি প্লাস একটি রেজিস্ট্যান্স এবং মাইনাসে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করব। ব্যবহার করে এই ক্যাপটি যে আছে এই ক্যাপটির সাথে এরকমভাবে ঢুকিয়ে নিব, সেম আগের মডেল যেভাবে ছিল সেম একই রকমই।
এই যে সেম এইরকম দেখা যাবে, দেখেন আমি লাগিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন। তো একটি জিনিস মনে রাখবেন, বিনিময় ইলেকট্রিক্যাল কোনো প্রকার ফেক ভিডিও আপলোড করে না, এখানে যা হয় সবই হচ্ছে একদম রিয়েলিটি। তো এই যে এরকম একটি প্লাস সেকশনে এবং একটি মাইনাস সেকশনে, তো আমরা এখানে একটি রেসিস্ট্যান্স ব্যবহার করলে হয়, কিন্তু সেখানে আউটপুটে যে আমাদের যে ক্যাপে টাচ করতে হয় সেখানে হালকা ঝিমঝিম করে। তো সেই ক্ষেত্রে আমাদের দরকার ফুলফিল 100% সেফটি। তো সেই ক্ষেত্রে আমাদের এরকম দুটি ব্যবহার করব। ব্যবহার করার পর আমাদের যে যে একটি ফাইবারের মতো ছিল, তো সেটির ভিতরে ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে, অবশ্যই ভালোভাবে ঢুকিয়ে নেবেন। এরকম ঢুকিয়ে নেওয়ার পর এই যে এইরকম যে ক্যাপগুলো থাকে, তো সেইগুলা এই সাইডে লাগিয়ে নিতে হবে। দুই সাইডে দুটি ক্যাপ লাগিয়ে নিতে হবে আগে যেরকম ছিল। আমাদের কাজ কিন্তু মোটামুটি ক্লিয়ার। তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো প্রকার কোনো ফেক নাই। তো আপনারা চাইলে সেটি তৈরি করে নিতে পারেন, এবং কোনো প্রকার কোনো প্রবলেম হলে সরাসরি কমেন্টে যোগাযোগ করতে পারেন। তো এখানে আমরা পুনরায় এটি আগের মতো ফিটিং করব এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। এরকম টেস্টার সাথে আমরা লাগিয়ে নিব এই বাল্বটি সর্বোচ্চ দিব, এবং এই পাশে যে আমাদের একটি স্প্রিং আছিল সেই স্প্রিংটি আমরা লাগিয়ে নিব। তো স্প্রিং লাগানোর পর আমাদের যে কাজটি, ক্যাপ লাগিয়ে নিতে হবে, এই ক্যাপটি আমরা লাগিয়ে নিব এটির সাথে। লাগিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এটি আমরা টেস্ট করব একদম সরাসরি এসি ভোল্টেজ দিয়ে। দেখতে পাচ্ছেন একদম ফুলফিল কমপ্লিট। এখানে ভিতরে কিন্তু আমাদের দুটি রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। আমি এখন একটি এসি লাইন নিব। আমরা এখন একটি টেস্ট করবো, তো টেস্ট করার জন্য অবশ্যই আমাদের ফ্ল্যাশ লাইটটি অফ করে নিব। ফ্ল্যাশ লাইট অফ করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুলফিলভাবে কাজ করতেছে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফেস ভোল্টেজ সরাসরি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।